আমি ভবন প্রিয়াসী রবিউল ইসলাম রবি, এখন আসছি আয়শা সুফিয়া আয়া সুফিয়া মসজিদে। এই হলো আয়া সুফিয়া মসজিদ, আজকে চলে আসলাম আয়া সুফিয়া মসজিদে। মসজিদটা একটু দেখাই, এই হলো আয়া সুফিয়া মসজিদ, এটা হলো আয়া সুফিয়া মসজিদ উজুখানা, এটা হলো বুলু মক্সের এখানে। আচ্ছা, বুলু মক্স বা বুলু মাক্স যেটাই বলে, এই হলো সাইট। তারপরে যখন আসবেন অবশ্যই ঢুইকেই পাবেন উজুখানাটা। এই হলো উজুখানা, মিনার থেকে এই যেখানে ওরা উজু করতেছে, এই যে এটা হলো উজুখানা, এখানে উজু করে, এই যে এরা উজু করে হাসে হাসি হাসি পাপা উজুটা ছেড়ে নিচ্ছে। আয়া সুফিয়া মসজিদ, এটা হলো ইস্তাম্বুলের খুব নিদর্শন। এবং এখানে দেখাচ্ছে একটু চাটগুলা, যে চাটগুলো, এই হলো চাট। এদিকে প্রচুর ঠান্ডা, সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা হচ্ছে আর কি, কিন্তু এখন ঢুকতেছি সুফিয়া মসজিদের ভিতরে। অলরেডি এই যে মসজিদের ভিতরে যাচ্ছে, এই মসজিদ আয়া সুফিয়া মসজিদ, এই হলো মসজিদের ভিতরে ঢুকতেছি ইস্তাম্বুল। এখানে জুতা রাখতেছে, খুব সুন্দর করে কারুকাজ করা, সুন্দর কারুকাজ করা আয়শা সুফিয়া মসজিদ। সন্ধ্যা হয়ে গেছে, এখানে মসজিদের গেট, এই মসজিদ মসজিদের ভিতরের অংশ। লাইট, মানুষ প্রচুর, আর উপরে খুব সুন্দর সূক্ষ্ম কারুকাজ করা আছে। এটা বাইরের একটা সাইট, দেখি কি আসছে জানি না, পুরোনোটো পুরোনো কাজ করতেছে। হলো বাইরের সাইট, আর একটা সাইড আর কি, এই যে আয়শা সুফিয়া মসজিদ ইস্তাম্বুল। ওকে, আমি ভবন প্রিয়াসী রবি, আয়া সুফিয়া মসজিদের দেখালাম। আল্লাহ হাফেজ।